Very valuable. পারবে ঝাড়বে, তারপর টিউশন থেকে এসে বাকিটা ঝাড়বে নাকি রে? তো বুবলা এখন এই জিনিসগুলো বের করছে। বুবলা কি ধরছিস? দেখো দেখো দেখো, বুবলা ব্যাং ধরছে। হরি বাবারি, বুবলা ব্যাং ধরছে, ধরেছে গো বুবলা। বুবলা কোথায় পেলি? দেখে দেখে দেখে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। কালকের ভিডিওতে আমি দিয়েছিলাম, কালকে রান্নাবান্না করেছিলাম, বলেছিলাম তোমাদের আজকে আমাদের অরন্ধন। তো হ্যাঁ বন্ধুরা, আজকে অরন্ধন, রান্নাবান্না নেই। তো সামনে দুর্গাপুজো আসছে, এত বড় বাড়ি, তো রান্নাবান্না নেই, তো চুপচাপ তো আর বসে থাকা যায় না, কিছু একটা কাজ করা দরকার। তো কি কাজ করব ভাবলাম, আজকে ঘরগুলো একটু ঝাড়াঝুড়ি করে নিই। তো বুবলা কিছুগুলো জিনিস বের করে দিয়েছে। ওরে বাবা রে, মিঠু রে, বুবলা টাটা। বাই বুবলা, বাই। চ তুই, আমি তো চলে গেল টিউশন না মিঠু, মিঠু আর আমি এখন থাকবো। তো বুবলা খুব কেঁদে কেটে টিউশন গেল, ও বেচারা আনন্দ করে করে সমস্ত কিছু বের করছিল, দেখলেই তারাকে নামায়। তো হঠাৎ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেখছে, আজকে দুটো টিউশন আছে। একটার কথা ছিল, ও 8টা থেকে 9টা পর্যন্ত একটা পড়ে চলে আসার কথা ছিল, সেটাই ভেবেছিল যে কয়েকটা জিনিস বের করে দিয়ে যাবো, এই টিউশন থেকে এসে বাকিটা ঝাড়বো। তো আর একজন স্যারের কাছে টিউশন আছে, সেই স্যারও আজকে পড়াবে, মানে এখন 12টা হওয়ার পুরো, বলতেই পারছি না। আজকে তাহলে সব ঘরগুলো করবো না, একা তো পারবো না, আর করলেও মানে ও এসে একদম ছিঁড়ে খেয়ে দেবে। তো একটা ঘরই করি, ওই ভাড়ার ঘরটাই করবো, কারণ ওইটা করার কারণ হচ্ছে যে কোটো বাটা জিনিসপত্র, মানে যে জিনিসপত্র থাকে আমাদের, সেই সবগুলো ধোয়া হবে, সেই জন্য আর কি। ঘর ঝাড়ার আগে কোটোগুলো ধুয়ে নিলে সেই ঘর ঝাড়বো তখন আবার ধুলো পড়বে, তো তো সেই জন্যই। তো চলো ওই ঘরটাই এখন ঝেড়ে নিই গা, আর ওই ঘরে মনসা পুজোর আয়োজনটা করে দিতে হবে, উনন পুজো যেহেতু আজকে, আলপনা টালপনা দিয়ে সমস্ত যোগার যন্ত্রটাও করে দেবো। দেখো বন্ধুরা, বুবলায় জিনিসগুলো সব বের করে গেছিলো বেচারা, এই যে করতে পারলো না। তো চলো আমি এখন টুকটুক করে অন্তত এই ঘরটা করি, ও প্রায় প্রায় ফাঁকা করে গেছে, এই বিছানা টিছানাগুলো বের করতে হবে। তো বন্ধুরা, ঘর ঝাড়াঝাড়ি কাজে লাগার আগে আমার মনে হলো যে চটপট করে পুজোর যোগাড়টাই করে দিই। তো ওই দিকে যে ঘরগুলো দেখছো এগুলো এখন ব্যবহার হয় না, কিন্তু একটা টাইমে এখানে ভোগ টোগ হতো। আমার শাশুড়ি মা এই ঘরে এখনও ভোগ করে, আমি করতে পারি না যেহেতু ছোট ছোট টালির ঘর, খুব গরম লাগে তার জন্য। তো খুবই নোংরা হয়েছিল, তো আমি এগুলো সমস্ত ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে দেখো আলপনা দিয়ে দিয়েছি, ধূপ দিয়ে সমস্ত ঠিক করে দিয়েছি, আর ভোগেরও দিয়ে দিয়েছি। অন্নভোগ হতো কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে এখন অন্নভোগটা হয় না, তার বদলে এই চিড়ে কলা প্যাড়া এইসব দিয়ে মামনসার ভোগ হয়। তো উনন পুজোটা কীভাবে হয় আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সব কিছু তো আর রেকর্ডিং করা যাচ্ছে না, সব কিছু রেকর্ডিং করতে গেলে তাহলে 12 মিনিটের ভিডিও নয়, 12 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তোমরা বুঝতেই পারছো আশা করি। বুঝে গেল, এই পুজোর জোগাড়টা করে দিলাম, এবার দাদা নিজের সময় মতো এসে পুজোটা করে দেবে। আর বুবলা স্যার মেসেজ করেছিলো, একটা টিউশন ক্যান্সেল হয়ে গেছে, সো ও এসে পড়বে, এখনও পর্যন্ত কিছু কাজে হাত দিইনি। তো একটু ছাতু শরবত খেয়ে নেবো, তারপর চলো কাজে লেগে যাওয়া যাক। তো বুবলা চলে এসছে টিউশন থেকে, বুবলা বিজি, বুবলা খুব কানতে কানতে টিউশন গেছিল। তো সব জিনিসপত্র বের করা হচ্ছে এখন, আস্তে আস্তে ফেটে যাবে বস্তাটা। তো বন্ধুরা, অনেক বড় বাড়ি আমাদের, বাড়িতে মেম্বারও অনেকজন আছে, কিন্তু আপাতত এখন আমি যেহেতু একাই থাকি বাড়িতে, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বটা শুধু আমার, মানে তোমাদের অর্পিতার। তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমাকে তো বাধ্য করে না, আমার হাজব্যান্ড বারণ করেছিল, বলেছিল বুবলার পরীক্ষা চলছে, তুমি পারবে না একা এত বড় বাড়ি পরিষ্কার করতে,
কিন্তু কথা হচ্ছে কি বলতো, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি দুর্গাপুজো মানে সমস্ত ঘর দুয়ার ঝাড়া কাঁচা কুচি সমস্ত কোটো বাটা ধোয়া আর করা। আগে তো আরও কত কাজ ছিল, মারা করতো কত রকমের, আমার মা পাপড় দিত বড়ি দিত, তো সেগুলো তো এখন আর আমরা করতেই পারি না। আমার আমার খুব ইচ্ছে করে জানো তো, মা অনেক রকমের চালের পাপড় সাবুর পাপড় দিত, কত দু তিন রকমের বড়ি দিত, তো ওইগুলো আমারও দিতে ইচ্ছে করে, কিন্তু আমি সময় পাই না সেরকমভাবে, একা সংসারে সামলে উঠতেই পারি না। আসলে কি বলতো, আগেকার দিনে সবাই কী করতো, শুধু সংসার সামলাতো, নিজের কাজ করতো, রান্না বান্না এসব নিয়ে থাকতো, কিন্তু আমাদের এখন কী বলতো, সব থেকে বেশি প্রেশার ছেলেদের পরীক্ষা নয়, ছেলের মাদের পরীক্ষা চলে, তো 12 মাস একটার পর একটা পরীক্ষা লেগেই আছে, মানে কি ছেলেকে দেখতে হবে এই এই ওই সেই, না পড়ালেও ওর পিছনে লেগে থাকতে হয়, তাহলে মানে ছোটো বাচ্চা বুঝতেই পারছো, যতক্ষণ না একটু মানে বকবো ঝকবো ততক্ষণ ও এখনও পর্যন্ত সেই বুদ্ধিটা হয়নি যে আমি পড়তে বসে যাব, তো সেই জন্য এঙ্গেজ থাকতে হয়, তো অনেক কাজ আমি এখন করে উঠতে পারি না। তো যাই হোক, আমার বর আর থাকতে পারলো না দেখে শুনে, তো দেখতেই পাচ্ছে ও এখন লেগে পড়েছে, তো ও কিছুগুলো জিনিস নামিয়ে দিল সেলফ থেকে, আর ওখানে অনেক জিনিসপত্র থাকে যেগুলো পুরনো জিনিস, পুরনো দিনের রেডিও বলো ওয়াটার বোতল বলো, যেগুলো এখন আর ইউজ হয় না, কিন্তু প্রতি বছরই আমরা ওগুলো সেলফ থেকে নামাই, আবার ঝেড়ে মুছে যথাস্থানে রেখে দিই, এগুলো স্মৃতিচিহ্ন হিসাবে। তা আমি বরং বলছিলাম এবছর যে এগুলো সব বার করে ফেলে দিলেই ভালো হয়, তো আমার হাজব্যান্ড বলছে না আমি যতদিন আছি ততদিন তো থাকুক, তো বুবলা বলছে না আমিও রাখবো, এগুলো সব এরকমভাবেই থাকবে। যাই হোক, দেখো বুবলা খুবই মানে খুশি, আর মেতে আছে পুরো একদম ঝাঁটা ঝাঁটা এদিক উদিক করে করছে আর করছে, তো এখানে ও ভিডিওটা নিজেই অন করেছিল, আমি দেখি ও নিজে অন করেছে, তো দেখো এই সেই রেডিও, তো আমার শ্বশুরমশাইয়ের আমলের রেডিও, তো এটা এখন চলে না, এটা একদমই মানে অকেজো হয়ে গেছে, কিন্তু ওই যে বললাম স্মৃতিচিহ্ন হিসাবে রাখা থাকে, আর এই যে বুবলার কতগুলো পৈতে জিনিস এগুলো জলে দেওয়ার কথা, কিন্তু আমরা গঙ্গাতে এখনও যেতে পারিনি, তো জলে দেওয়া হয়নি, জলাশয় করা হয়নি, তো ওগুলো সব রাখা আছে। তো চটপট করে ঝাড়াঝুড়িটা সেরে নিই, তারপর ঘরগুলো মুছতে হবে, আর আজকে ভেবেছিলাম যে দুটো রুম বারান্দা দুটো করে নেবো, কিন্তু বারান্দা দুটো আজকে আর হবে না, অনেকটা বেলা হয়ে গেছে, রান্নাবান্না নেই, পান্তা ভাত বুঝতেই পারছো, পান্তা ভাত বেশি দেরি করে দিলে আবার নষ্ট হয়ে যাওয়ারও ভয় থাকে, যদিও সবজি টবজিগুলো ফ্রিজে রেখেছিলাম কিন্তু ভাতটা তো বাইরেই আছে, তো ঘরগুলো চটপট করে মুছে নেবো, আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু 12টা বেজে গেছে, দেখো এখানে দাদা পুজো করতে চলে এসেছে, তো আমাদের এইভাবেই উনুন পুজো হয়, উনুনের মধ্যে আলপনা দিয়ে মনসা পাতা দিয়ে তারপর ধূপ দিয়ে ফুলচন্দন সব কিছু দিয়ে পুজো হয়। তো আগে এখানে আমি তোমাদের কাল বলেছিলাম অন্নর ভোগ হতো, মানে যা যা রান্না করেছিলাম সেগুলো দিয়েই মা মনসার ভোগ হতো, কিন্তু এখন ওটা কোনো কারণবশত উঠে গেছে, তো এখন আমরা চিড়ে কলা দুধ পেড়া এসব দিয়েই মনসার ভোগটা দিই, কিন্তু রান্নাবান্নাগুলো সেগুলো সব করতে হয়। তো দেখো আমাদের এখানে পুজো হয়ে গেল, আর এই যে জিনিসপত্রগুলো এগুলো সব বুবলা একটা একটা করে ঢোকাচ্ছে, বুবলা আজকে প্রচুর কিন্তু আমাকে হেল্প করেছে। স্নান টান হয়ে গেল, এখন 2টো বাজে, তো এবার খাবার খেয়ে নেবো, চলো খাবারটা খেয়েই নিই গা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত রকমের ভাজা ভুজি রান্না করেছিলাম, তো আজকের দিন এই পান্তা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সবথেকে বেশি, আরও কেন জানো, কারণ প্রত্যেক বছর আজকের দিন আমি ঘর ঝাড়ি যেহেতু রান্না থাকে না, আর আমাদের বাঁধা দিন হচ্ছে পান্তপালা, যে ভাদ্র মাসের 20 তারিখ পেরোলে আমাদের পান্তপালা একদিন হবে, তো সেই হিসেবে দুর্গাপুজোটা সামনেই থাকে, তো তার জন্য ঘর ঝাড়াঝুড়ি করে নিয়ে তারপর এত খাটালির পর বুঝতেই পাচ্ছ ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত সাথে ভাজা ভুজি মাছের টক তার সাথে কাঁচা পেঁয়াজ, জাস্ট মানে অসাম লাগে কি বলবো, আর টেনে খুব ঘুমও একটা দিয়ে দিই খাওয়ার পরে। বন্ধুরা এখন বাজে হচ্ছে 5টা, একটু শুলাম, মানে বুঝতে পারছো ঘর ছাড়া মানে এতগুলো ঘর, মাত্র 2টো ঘর ছাড়লাম, তাও 3 জন মিলে, বুবলার বাবাও হাত লাগিয়ে দিয়েছিল কিছু করব না কিছু করব না করে, তো সব ঝেড়ে ঝুড়ে খাওয়া দাওয়া করে সব গুটানো বাগানো করতে কাজের বয়স ছিল, ওকে একটু খাবার দিলাম, একটু পুজো পাশা অনুষ্ঠান মানে বুঝতেই পারছো সবাইকেই দিতে হয়, তো ওকে একটু দিলাম, তারপর শুধু শুধু সেই 3টে বেজে গেছিলো, একটু শুলাম, তো দেখতে পেলে কাঁচা কুচিও প্রচুর হয়েছিলো, তা এখন আর এগুলো কিচ্ছু গোছানো হবে না, এগুলো সব সকালে গোছাবো, কারণ হচ্ছে এখন একটু মার্কেটে যাবো ভাবছি কিছুগুলো জিনিস কেনার আছে, যেহেতু আজকে রবিবার একটু সবজি টবজিও কিনবো, তো এখন একটু চা করে চা খেয়ে নিই তারপর রেডি হয়ে নেবো। কেউ টাটা যায়নি, কেউ যায়নি, এখানে জন্মাষ্টমীর দিনের প্রসাদগুলো অনেকগুলো রয়ে গেছে, যে মালপোয়া বড়া সুজি রয়েছে লুচি রয়েছে, এগুলো খাওয়া হবে। বুবলা ডাকছে, তো এগুলো সব এখন চা দিয়ে খাবো আমরা।
তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, আর বুবলা রেডি হচ্ছে, এখন আমরা যাব একটু মার্কেটে। তো চলো মার্কেটে যাওয়া যাক। তো বাড়িতে তো সব ঠিকঠাকই ছিল, জানি না কার মুখ দেখে আমরা বেরিয়েছিলাম মার্কেটে। আস্তে আস্তে হঠাৎ করে হাঁটিও নি, এক পাও হাঁটিনি, গাড়িতেই হঠাৎ বসে আছি, দেখছি চটিটা খুলে পড়ে গেল। তো চটিটা দেখতে গিয়ে দেখছি যে চটিটা আমার ছিঁড়ে গেছে। আর বুঝতেই পারছো, বুবলার বাবার সাথে যে গেছি বাজারে আর আমার চটি ছিঁড়ে গেছে, মানে কি অবস্থা আমার সেটা নিশ্চয়ই বুঝছো। আর এই যে আমার ছেলে, সোনা ছেলে, ও চিটানো ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু এইভাবে কি আর হয়। তো যাই হোক, বাড়ি ফিরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। বাজারে গিয়ে যে কী অবস্থা হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাবার সময় চটিটা ছিঁড়ে গেল, হঠাৎ করে চটি ছিঁড়ে গেল। এবার বুবলার বাবা তো এমনিতেই বকাবকি করে, তারপর আবার চটি ছিঁড়ে গেছে, বলছে এত চটি থাকতো তুমি এটা কেন পরলে। আসলে অনেকদিন পর চটিগুলো পরলাম, বেশ ভাবলাম একটু হিল দেওয়া পরি, এখন তো ফ্ল্যাট চটি পরা হয়, ওইভাবে যে ছিঁড়ে যাবে একদম ভাবতে পারিনি। আর মানে নিজের তো লজ্জা লাগছে, উপরন্তু ওর বোকাতে আরও বেশি লজ্জা লাগছে, বলছে তুমি লজ্জায় ফেলে দিলে, এই যে বলছে। যাই হোক, নতুন একজোড়া চটি কিনলাম, তো পুজোতে কেনারই ছিল তো কিনলাম, তার জন্য তো সেই চটিগুলো পরেই, মানে পুজোর আগেই পুজোর চটি পরে মার্কেট করা হয়ে গেল। তো টুকটাক সবজি টবজি কিনেছি, ওগুলো শেয়ার করবো না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, যদি সব কিছু শেয়ার করি তাহলে আর ব্লগটা 12 মিনিটের নয়, 12 ঘন্টার হয়ে যাবে। অনেক কিছু বাদ দিয়ে দিতে হয়, কিছু করার নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।